হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আবারও স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে। তো আজকে হচ্ছে প্রায় 23 তারিখের মতো হবে, তো অনেক দিন বাদে আমি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর মাঝখানে কেন ব্লগ দিতে পারিনি, মাঝখানে ব্লগ দিতে পারিনি কারণ ঘরে অনেক কাজ ছিল, মানে এত পরিমাণ কাজ ছিল সেটা আমি ব্লগ করে করে কন্টিনিউ আমি করতে পারবো না। তো এখন মোটামুটি কাজকর্ম আমার শেষ হয়ে গেছে, আর কি জন্য মানে কাজকর্ম ছিল সেটাও আমি তোমাদেরকে বলবো। আর তাহলে আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো। আর আজকে রাতে একটা স্পেশাল রান্না করব, তো সেই রেসিপিটি তোমার সাথে শেয়ার করব। আর এখন বাজে প্রায় 6টা সাড়ে 6টার মতন, আর আমি গিয়েছিলাম একটু বাজারে, তো এখান থেকে আমি বাজার করে নিয়ে এসেছি। আর কি কি এনেছি না এনেছি সবগুলি তোমার সাথে দেখাবো। তাহলে চলো তোমার সম্পূর্ণ ব্লগটি তোমরা দেখতে থাকো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলা কাপড়, মানে মোটামুটি অনেক কাপড় বের করে রেখেছি। সব কিছুতে আলমারিতে ছিল, তো সব কিছু বের করে নিয়েছি কারণ এটাকে কালকে রৌদ্রে দিয়ে তারপর ব্যাগ গোছাতে হবে, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো তার জন্য অনেক কাজ ছিল, যেমন মানে সব কিছু ভরে সব কিছু ধুয়ে দিয়েছিলাম কারণ কাপড় টাপড় অনেক কিছু ধোয়ার ছিল, ধুলাম, তারপরে ঘর টর ঝাড় দিলাম কারণ যাচ্ছি যেহেতু আসছে তো অনেকটা দিন দেরি হয়ে যাবে, প্রায় পৌষ সংক্রান্তি হয়ে যাবে, তো তার জন্য এসে আর এতটা ধোয়া ধুয়ের আমি টাইম পাবো না। তো ভাবলাম এখনই ধুয়ে সব কিছু গুছিয়ে তারপর যাব, কারণ হচ্ছেটা কি মানে অনেক দিনের ব্যাপার, তো যদি কারণ আমাদের তো এখানে পৌষ সংক্রান্তির সময় আমাদের অনেকটা মানে ধোয়া ধুয়ের ব্যাপার থাকে, তো সে গুলো আমি এসে পারবো না। তো ভাবলাম কি আগে দিয়ে সব কিছু ধুয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে তারপরে যাব। তো তার জন্য এতদিন অনেক ধোয়া ধুয়ে ছিল, তারপর ঘর চর ঝাড় দিলাম, ঘরটা অবশ্য আমার এসেও ঝাড় দিতে হবে, তো ভাব একবার দিয়ে দিলাম। আর এরকম করেই আমার প্রায় অনেকটা দিন কেটে গেছে, না অনেক কাজকর্মে বিজি ছিলাম। আর এদিকে যে কাপড়গুলো তোমরা দেখতে পেলে এগুলি সব আলমারি থেকে বের করিয়েছি কারণ এগুলি নিয়ে যাওয়ার জন্য, তো এগুলিকে কালকে আমি রৌদ্রে দেবো। আর এদিকে মানে তার জন্য পুরোটা ঘর আমার মানে অগোছালো হয়ে আছে, কি বলবো মানে সম্পূর্ণ পরিমাণে অগোছালো হয়েছে। আর আমি বাজার থেকে কিছু স্টেশনারি জিনিস কিনেছি কারণ আমার আছে, তারপরেও সব ছোটো ছোটো জিনিস হলে কী হয় ক্যারি করতে মানে ভালো হয়, আর বড় বড় জিনিস হলে একটু একটু ক্যারি করতে প্রবলেম হয়ে যায়, তো তার জন্য আমি ছোটো ছোটো করে অনেকটা জিনিসপত্র কিনেছি। তারও তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনলাম না। যেখানে কিছু ছোটো ছোটো সাজানোর জিনিস কিনেছি, যেমন ধরো না মানে অনেক রকম অনেক সাজানোর জিনিস কিনেছি কারণ কি হয় মানে ঘরে তো অনেক কিছু আছে কিন্তু সবগুলো তো বড়ো বড়ো, তার জন্য একটু ক্যারি করতে প্রবলেম হয়ে যাবে, তো তার জন্য এখানে ছোটো ছোটো জিনিস কিছু নিয়ে নিয়েছি। এখানে একটা গোলাপ জল নিয়েছি কারণ গোলাপ জলটা আমার রেগুলারই লাগে, তো ঘরেও শেষ হয়ে গেছিলো তো ভাবলাম এবার ছোটোই নিয়ে আসি যেহেতু নিয়ে যাব। আর এখানে এনেছি একটা টিপের পাতা, এটা নিয়ে যাওয়ার জন্য না, এটা ঘরে রেগুলার ইউজের জন্য, আর নিয়ে যাওয়ার জন্য আমি এখানে এই টিপের পাতাটা নিয়ে এসেছি। আর এনেছি একটা সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালারের লিপস্টিক, আমি তো সবসময় রেড কালারের লিপস্টিকই লাগাই, তো ভাবলাম এবার একটু পিঙ্ক কালারের লিপস্টিক লাগাই, তো তার জন্য এই লিপস্টিকটা নিয়ে এসেছি। আর এদিকে এনেছি একটা মালা, যেহেতু আমি তো এখানে গোল্ডের কিছু মানে পরে যাব না, তো তার জন্য এই মালাটা নিয়ে এসেছি এটা ইউজ করার জন্য। আর এখানে ছোটো ছোটো দুটো কানের এনেছি কারণ এটা মানে পরে যাবো আর কি তার জন্য। আর এখানে এনেছি ছোট্ট একটা ফাউন্ডেশন, একটা মাস্কারা, এটা অবশ্য ডিজিটালের মাস্কারা, আর এই মাস্কারাটা কিন্তু অনেকটাই ভালো, তোমরা যতই দামি মাস্কারা ইউজ করো না কেন এটা একবার করে দেখবে, খুব ভালো একটা মাস্কারা। এই মাস্কারাটা নিয়ে এলাম। আর এখানে এনেছি একটা ফেভিকুইক, আর এনেছি কিছু শ্যাম্পুর পাতা এগুলো নিয়ে যাওয়ার জন্য, আর এই যে দুইটা গার্ডেন এগুলোও নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর হচ্ছে একটা ক্লিপের পাতা, এই যে ক্লিপের পাতা এগুলো সব কিছু নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আছে তোমার কন্ডিশনারের পাতা, শ্যাম্পুর সাথে তো কন্ডিশনার লাগবে, তো ওই কন্ডিশনারের পাতা। আর এখানে এনেছি এখানে এই যে লিপ বামটা, এটা খুব ভালো একটা লিপ বাম, মানে খুব কার্যকরী লিপ বাম, তো ওই লিপ বামটা আনলাম কারণ এখন তো ঠান্ডার দিন লিপ বামের প্রচণ্ড দরকার, তো লিপ বামটা আনলাম। আর আনার কথা ছিল এখানে গ্লিসারিন আর তোমার বডি অয়েল, কিন্তু দুটোর মধ্যে একটাও মনে নেই, দুটোটা ভুলে গেছি, এটার জন্য বরখে দিয়ে আনিয়ে নেব। এতটুকুই এনেছি এদের সব কিছু নিয়ে যাওয়ার জন্য।
তাহলে চলো এখন রাতে রান্না বাড়া প্রস্তুতিতে করা যায়। তাহলে চলো তোমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আর এই হচ্ছে লিপস্টিকের কালারটা যেটা এক্ষুনি নিয়ে এসেছি কিনে। আর যখন আমি দোকানে গিয়েছিলাম ভাবছিলাম যে এটা নেব না, কিন্তু দোকানে কাকু আমাকে বলছিল যে মা তুমি এটা নিয়ে যাও, তোমাকে ভীষণ ভালো লাগবে পরলে। তাই আমি ভাবলাম কোনোদিন মানে তেমন তো আমি পিঙ্ক কালার লিপস্টিক পরি না, সবসময় আমি রেড কালারের লিপস্টিকই পরি, আর খুব কম আমি অন্য কালারের লিপস্টিক পরি। তো ভাবলাম ঠিক আছে আমি একবার চেক করে নিয়ে একবার চেক করি। তো দেখি এখন লাগে মোটামুটি আমার বেশ ভালোই লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে লিপস্টিক কালারটা তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আমার ভালোই লেগেছে সত্যি কথা যেটা। তাহলে চলো এখন, বহুত সময় হয়ে গেছে, অনেক কিছু করেছি, এবার রান্না করে যেতে হবে। আর আজকে না আমি বাজারে অনেক কিছু নিয়ে এসেছি। এক ধরনের বেগুন এনেছি, এটা আমি ফার্স্ট মানে এরকম বেগুন আমি ফার্স্ট টাইমই প্রায় মানে দেখেছি। তো এই বেগুনটা আমার বড় আমাকে কিনে দিয়েছে। তাহলে চলো তোমাদেরকে এখন বেগুনটা দেখাই। এই যে রান্নাঘরে চলে এলাম, আর আমি বলেছিলাম না তোমাদেরকে একটা বেগুন দেখাবো। এই যে বেগুনটা, এটা আমি ফার্স্ট টাইমই দেখলাম, কারণ আগে আমি এমন বেগুন মানে কোনোদিনও দেখিনি, এত লম্বা লম্বা বেগুন। আর প্রথমে তো আমি বলছিলাম এগুলো বেগুন নাকি এগুলো লাউ, তো আমার বোর বললো না না এগুলো বেগুনই, কারণ এগুলো এখন নতুন এসেছে। তা আমি ভাবলাম তাহলে চলো নিয়ে চলো দেখি খেয়ে কেমন লাগে। তো তার জন্য বেগুনগুলো নিয়ে এসেছি, বেশি আনিনি, অল্প করেই এনেছি, কারণ প্রথম ট্রাই করছি তো জানি না কেমন হবে। আর এনেছি মাশরুম। তোমরা কি সবাই মাশরুম খাও? আমার তো মানে খুব পছন্দের একটি খাবার, আমার আর আমার বর আমরা দুজনেই মাশরুম খুব পছন্দ করি। তো তার জন্য এখানে বাজারে দেখলাম মাশরুম উঠেছে, তো বরকে বললাম চলো মাশরুম নিয়ে নিই। তো তার জন্য এই যে মাশরুম আনলাম, অল্প করে এনেছি, আমরা দুজন মানুষের রান্না তেমন বেশি একটা লাগে না। তো তার জন্য এখানে মাশরুম নিয়ে এলাম, আর এনেছি এখানে তোমার এই যে বেগুন, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে বেগুন, আরও দু তিনটা আছে, টোটাল চার পাঁচটার মতনই এনেছি। এই যে এই আরেকটা, এই হচ্ছে আরেকটা, এটি এনেছি। মানে আমার খুব ভালো লেগেছে বেগুনটি, সত্যি কথা জানি না খেতে কেমন, বাট মানে দেখতে ভীষণ ভালো লেগেছে আমার। তো তার জন্য এই কয়েকটা বেগুনই আনলাম, আর এনেছি এখানে মূলা, মূলা এনেছি, লাল মূলা। মানে কি হয়েছে, এতদিন তো সাদা মূলা খেয়েলাম মানে খাচ্ছিলাম, তো আজকে যে বাজারে গিয়েছি দেখলাম আমি লাল মূলাগুলো উঠেছে, আর লাল মূলাগুলো দেখতে আমার এত ভালো লাগছিল, তো তার জন্য আমি এখানে এক মুঠা লাল মূলা নিয়ে নিলাম। আর এনেছি আলু, তো এতটুকুই বাজারে নিয়েছি, কারণ আমরা তো দু তিন দিন পর বেরিয়ে যাব। যদি এখন আমি বেশি পরিমাণে সবজি আনি তাহলে সবজি থেকে যাবে আর নষ্ট হয়ে যাবে, তো তার জন্য এখানে অল্প পরিমাণে বাজারে এনেছি। তেমন কোনো বাজার আনিনি, তো ঘরে আছে ধনে পাতা, আর বেগুন আছে, আর সম্ভবত আরও ফুলকপি আছে। তো এগুলো সব কিছু মানে দু তিন দিনের মধ্যে খেয়ে, দু তিন দিন না চার দিনের মতো খেয়ে শেষ করে নিতে হবে, না হলে সবজি নষ্ট হয়ে যাবে। তো তার জন্য অল্প করে বাজারে আনলাম। আর আমরা কোথায় যাচ্ছি এটা তো তোমাদেরকে বলাই হয়নি, কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন আমি এটা বলবো না, কারণ আমরা যখন যাব তোমরা তো দেখতেই পাবে, আর যাওয়ার আগে আমি একবার বলে দেবো যেদিন যাব। তো তার জন্য এটা আর আমি এখন বলছি না। আর তাহলে চলো এখন আমি মাশরুমটা রান্না করব, আর মাশরুমটা আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো মাশরুমগুলোকে কেটে নিতে হবে, তো তার জন্য আমি মাশরুমগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি, করে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। এই যে কেটে নিয়েছি, আর এই যে মাশরুমগুলো কেটে নিলাম, এবার এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে একটু গরম জলে সিদ্ধ বসিয়ে দেবো, কারণ সিদ্ধ দিলে কী হয় রান্নাটাও তাড়াতাড়ি মানে হয়, আর খুব নরমও হয়ে যায়। এমনিতে তো মাশরুম অনেকটি নরম, তারপর মানে খেতে আরও ভালো লাগে। তো তার জন্য এবার এটাকে কেটে নিলাম, এবার ধুয়ে সিদ্ধ একটু বসিয়ে দেবো। এই যেখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ সময় আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি, তোমরা মনে করে নুনটা দিয়ে দেবে। তো এবার জল নুন দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে সিদ্ধটা বসিয়ে দেবো। আর এই যে এই বেগুনটাকে আজকে পুরা ভর্তা করবো, তো তার জন্য এবার বেগুনটাকে ধুয়ে নিলাম, দিয়ে তারপর এটার গায়ে আবার তেল মেখে নুন মেখে একটু কেটে তারপর পুড়ে নেব। আর বেগুন পোড়ার ভর্তা কিন্তু শীতের দিনে বেশ ভালো লাগে খেতে, তো তার জন্য ভাবলাম এই লম্বা বেগুনটা দিয়ে আজকে বেগুন পোড়া ভর্তাটা রেডি করে নিলাম। আর তেল নুন মাখিয়ে গায়ে একটু হালকা করে কেটে নিয়েছি, এবার এটাকে
মাশরুমের জন্য এখানে লাগবে তিনটা পেঁয়াজ নিয়েছি, আর দুটা আলু, রসুন একটা, আর অল্প খানিকটা আদা, আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। আর কাঁচা লঙ্কা গুলো কিন্তু সব আমাদের গাছেরই, আর মোটামুটি ঝাল, তেমন ঝাল নেই, তার জন্য আমি এখানে কয়েকটা নিয়েছি। তোমরা নিজেদের ঝাল অনুযায়ী যে যতটুকু খেতে পারো সেই অনুযায়ী তোমরা দিয়ে দেবে। তাহলে এগুলোকে আবার কেটে রেডি করে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এখানে কেটে নিয়েছি, আর এগুলোকে মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নেব। আর তার মধ্যে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর লাল মরিচের গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব। আর বাকি যে দুইটা পেঁয়াজ ছিল তো একটাকে একটু হালকা করে কুচিয়ে নিয়েছি, আর একটু করে বড়ো করে রেখে দিয়েছি। আর এখানে আলুটা ধুয়ে মানে কেটে ভালো মতো ধোয়া হয়ে গেছে, তো কেটে রেখে দিলাম। আর মাশরুমটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এখানে সিদ্ধ হয়ে গেছে তো তার জন্য নামিয়ে নিলাম। আর এখন মাশরুমগুলির মধ্যে আমি সব আলুগুলো দিয়ে দেবো। এই যে সবগুলো আলু দিয়ে দিয়েছি, এবার এগুলোকে প্রথমে হলুদ আর নুন দিয়ে মানে ভেজে নেব। কিন্তু তার আগে আমি মশলাটা রেডি করে নেব, কারণ ভাজাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাহলে চলো আমি মশলাটা করে তারপর বাকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে মশলাটা করে নিয়েছি, আর মশলাটা কতটুকু মিহি হয়েছে তোমরা তো দেখতেই পেলে। এইভাবে করেই তোমরা মশলাটা করে নেবে। আর এবার মাশরুমটার মধ্যে আমি লবণ দিয়ে রেখে দিয়েছি, আর এবার দেব হলুদ, হলুদ দিয়ে তারপর আমি ভাজাটা বসিয়ে দেব। আর এই যে এখানে বেগুন পোড়াটা হয়ে গেছে, কিন্তু একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে আমি বেগুন পোড়া ভর্তাটা করবো। খুব সুন্দর করে মানে পুড়েছে সবটা, বেশ ভালোই হয়েছে। এখন খেয়ে দেখতে হবে যে কেমন হলো। আর এই যে মাশরুম আর আলুটাকে এখানে ভাজা করার জন্য বসিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। আর এ তোমরা এটাকে কিছু ভাববে না, কারণ এটা তো আমি প্রথমে ডিমের তরকারি করেছিলাম, তো ডিম তরকারিটা করে কড়াইতেই ছিল তরকারিটা, কারণ আমি গরম করেছিলাম, তো তার জন্যই এমন একটু একটু হালকা ধনে পাতা লেগে আছে, সেটা নোংরা কিছু না। তো যার জন্য আমি এখন এটাকে ধুইনি, কারণ এখনই তো আমি এবার রান্না করবো, আর করার মধ্যে আমার ডিম তরকারিটা ছিল, তো ডিম তরকারিটা গরম করে ফেলেছি, করে নামিয়ে তারপর মাশরুম আর আলু হলুদ আর নুন দিয়ে ভাজা বসিয়ে দিলাম। এই যে আমার মাশরুম আর আলু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ পরেই আমি তরকারিটা করে নিতে পারবো, তেমন আর ভাজা করে নিতে হবে না। এই যে নামিয়ে নিলাম, আর এরকম করে আমি ভাজাটা করেছি, এবার আমি তরকারিটা করে নেব। তো তার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেব দুইটা তেজপাতা। আর এখানে তেজপাতাটা হালকা ভাজা করে আমি তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপর আমি মশলাটা দিয়ে দেব। এই যে মশলাটা দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব। কষিয়ে তারপর মাশরুম আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে মাশরুম আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো মতো কষিয়ে আমি এখানে জল দিয়ে দেবো ঝুলের জন্য। তো এখানে মোটামুটি এবার কষতে থাকো, তারপর জল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ আমি ঝুলের জন্য জল দিলাম না দিলাম। আর শেষে লাগবে এখানে গরম মশলার গুঁড়া, তো সেটাও আমি দিয়ে দেবো। আর এই রেসিপিটা কিন্তু খেতে বেশ দারুণই লাগে, জানি না সবাই কীরকম করে মাশরুম রান্না করো, আমি অবশ্য এরকমভাবেই করি, তো তার জন্য এরকমভাবেই আজকে করে তোমাদের সাথে শেয়ারও করছি। তো এখানে মোটামুটি কষানো হচ্ছে, আর ঝুল দেওয়ার আগে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এটি আমার খেতে খুব ভালো লাগে এরকম করে পেঁয়াজ দিলে। তো তার জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আর একটু নাড়াচাড়া করে কষিয়ে ঝুল দিয়ে দেবো। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝুল দিয়ে দেবো। আর এখানে ঝুল বলতে আমি যে মিক্সার মেশিনের বাটিতে মশলা করেছিলাম, তো মশলা তো লেগে থাকে, তার জন্য একটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। আমি এখানে অল্প পরিমাণে জল দিচ্ছি, কারণ বেশি ঝুল ঝুল হলে খেতে ভালো লাগে না এই তরকারিটা, তো যার কারণে আমি এখানে অল্প পরিমাণে ঝুল দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে অল্প সময় 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেবো, ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে নাড়াচাড়া করে নিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা সরিয়ে নিলাম, আর এবার আমার তরকারিটা হয়েও গেছে,
এবার এটার মধ্যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন বা কতটুকু পাতলা করেছি তোমরা সেই অনুযায়ী রান্না করে নেবে তো এবার এটার মধ্যে গরম মশলা দিয়ে দেব আর এই যে আলু টালু আমার সবকিছু সিদ্ধ হয়ে গেছে আর গরম মশলাটাও কিন্তু আমি বাজারে কেনা বলতে আমি দারচিনি এলাচি কিনে নিয়েছিলাম তো এগুলো থেতো করে গরম মশলা বানিয়ে দিয়ে দিলাম আর এবার এটাকে মিশিয়ে 1-2 মিনিটের মধ্যে হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব এই যে নামিয়ে নিলাম তরকারিটা এবার হয়ে গেছে তো এবার এটাকে ভাটিতে ঢেলে তারপর তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি আর এই যে মাশরুমের তরকারিটা যেভাবে আমি রান্না করেছিলাম দেখতে কতটা দারুণ হয়েছে খেতেও ভালো হবে কারণ এইভাবে করলে মানে সবসময় খুব ভালো লাগে খেতে আর তার সাথে যে বেগুনটা পড়েছিলাম সেটার ভর্তাও করে নিয়েছি আর এখানে আমি দুপুরে ডিম তরকারি রান্না করেছিলাম মানে ডিমটাকে বড়া করে ফুলকপি আলু দিয়ে তরকারিটা রান্না করেছিলাম তো এই যে তরকারিটা আর এখানে আছে ভর্তা আর আছে মাশরুমের তরকারি তো এটা দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা করে নেব তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে মাশরুমটা আমি রান্না করেছি আর আজকে রাতের ডিনারে আমরা কি কি দিয়ে করব তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি আবারও বলে দিলাম তাহলে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে তাহলে চলো দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।